सोमवार दुपुरे दक्षिण दिनाजपुर जिलार बालुरघाट जिला प्रशासनिक भवन संलग्न बालुछाया अनुष्ठान भवने एक अनुष्ठान मध्य दिए विधवा भाता सह सरकारी विभिन्न प्रकल्प अनुदान उपभोक्तादेर हाते तुले देवा हलो। एदिन प्रदीप प्रज्वलन मध्य दिए अनुष्ठान सूचना करें राज्य नारी और शिशु कल्याण दफ्तर मंत्री डॉ शशी पाजा। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদান দেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে থাকা 9টি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী শশী পাজা। এদিন সব মিলিয়ে শতাধিক উপভোক্তাদের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়। মূলত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগেই এদিনের এই কর্মসূচি বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজা জানান, সকলেরই দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। আজকে মঞ্চে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয়, যিনি এই জেলার মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন এবং বিশেষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবছেন সেটাকে তুলে ধরলে। আমি দাদাকেও ধন্যবাদ জানাই, আজকে যৌথভাবে আমরা এই জেলাতে এসে এই কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত থেকেছি। আজকে আমার আসার পিছনে অবশ্যই আমার যে ইচ্ছে আগ্রহ এবং অবশ্যই আমাদের দিদির নির্দেশ, যেহেতু এই দফতরের মাধ্যমে বিধবা পেনশন বিধবা ভাতাগুলো দেয়া হয়, তাই জন্যে যখন নতুন সূচনা হয়েছে সে নতুন সূচনার পরে প্রত্যেকটি জেলায় জেলা ঘুরে আমাদের দফতরের পক্ষ থেকে কর্মসূচিটা করা হচ্ছে। তাই আজকে বালুরঘাটে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এই জেলা থেকে যে বিধবা ভাতা আরম্ভ হচ্ছে নতুন করে, আরো যে যুক্ত হচ্ছে যাতে মা বোনেরা আরো নতুন করে যারা বিগত বছরগুলো পায়নি তাদেরকে এবার নতুন করে সংযুক্ত করে এপ্রিল 2022 অর্থাৎ এর পরের নতুন মাস, ইংরেজি মাস যেটাকে বলি, সেই নতুন মাস থেকে তাদের ভাতাটা আরম্ভ হয়ে যাবে। আমি এখানে ধন্যবাদ জানাই মাননীয় ডিএমকে শ্রীমতী আয়েশা রানী, যিনি খুব অল্প সময়ের মধ্যে, হয়তো মাঝখানে দুদিন সময় পেয়েছেন, তার মধ্যে তিনি এই পুরো প্রোগ্রামটা, পুরো আয়োজন ব্যবস্থা এবং আপনাদেরকে যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যাদের হাতে কয়েকজন মা বোনেদের হাতে আমরা তুলতেও পেরেছি এবং আপনারা বাকিরা যারা বসে দেখছেন। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর শহরে অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবার লক্ষ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সূচনা হল নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের। নন্দী মেডিকেয়ার প্যাথোলজিক্যাল ল্যাবে উন্নত মানের যন্ত্রাদির সাহায্যে এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, থাইরয়েড, সুগার সহ অন্যান্য পরীক্ষা করা হয় এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। এছাড়া আমাদের পলিক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। তাই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং স্বল্প মূল্যে নির্ভুল রোগ পরীক্ষা করাতে আজই যোগাযোগ করুন নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকে। আমাদের ঠিকানা নন্দী মেডিকেয়ার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন দমদমা কো অপারেটিভ সোসাইটির পাশে। আমাদের ফোন নম্বরগুলি হল 9475 4411।